মিস্টার বিনকে তো আপনি নিশ্চয়ই চেনেন, কিন্তু এটা কি জানেন, এই যে লোকটা অনস্ক্রিনে ভীষণই একজন হাস্যকর বোকালোকের অভিনয় করেন, তিনি রিয়েল লাইফে কিন্তু একেবারেই ওরকম নন, বরং তার উল্টোটা বলা যেতে পারে। এবং তিনি নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা একজন গ্র্যাজুয়েট। আপনি হয়তো এটাও খেয়াল করে থাকবেন, মিস্টার বিন সিরিজে অভিনয় করার সময় তিনি কিন্তু একটিও ওয়ার্ড সঠিকভাবে কখনো উচ্চারণ করেননি। এর অন্যতম একটি কারণ, তিনি স্পিকিং ডিসঅর্ডার অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি তোতলামি রোগের একজন শিকার। স্পিকিং ডিসঅর্ডার থাকা সত্ত্বেও এত ভালো একটা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরও কেন তিনি কমেডিয়ান হওয়ার ক্যারিয়ারকে বেছে নিলেন, এবং কিভাবে নিজের জীবনের সবথেকে বড় সমস্যা এই স্পিকিং ডিসঅর্ডারকে তিনি তার জীবনের সবথেকে বড় সুযোগে পরিণত করলেন, সেটাই আজ এই ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। রোয়ান অ্যাটকিনসন, যাকে আমরা মিস্টার বিন নামে চিনি, তিনি 1955 সালের 6 জানুয়ারি ইংল্যান্ডের কনসেট শহরে এক গরিব মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন চাষি এবং তার মা ছিলেন একজন গৃহবধূ। ছোটবেলা থেকেই তিনি বেশ হাসি খুশি ছিলেন এবং লোকজনকে হাসাতে বেশ ভালোবাসতেন। মুখের বিভিন্ন অদ্ভুত অদ্ভুত রূপ করে তিনি তার বন্ধুদেরকে হাসাতেন। ছোট থেকেই লোকজনকে এন্টারটেইন করতে তার বেশ ভালো লাগত। এসবের পাশাপাশি পড়াশোনায়ও তিনি বেশ মেধাবী ছাত্র ছিলেন, তাই নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, আর তারপর অক্সফোর্ড ইউনিভার্সিটির কুইন্স কলেজ থেকে মাস্টার্স ডিগ্রিও কমপ্লিট করেন। কলেজে থাকাকালীন পড়াশোনার পাশাপাশি ছোটখাটো নাটকীয় চরিত্রে তিনি অভিনয় করতে শুরু করেন। এই সময় তিনি নাটকের স্ক্রিপ্টও লিখতে শুরু করেন, এবং সেই স্ক্রিপ্টের ক্যারেক্টারগুলিকে স্কেচ করার সময়, অর্থাৎ সেই ক্যারেক্টারগুলো দেখতে কেমন হবে, তাদের হাবভাব কেমন হবে, এগুলো ডিসাইড করার সময় তিনি উপলব্ধি করেন যে ভিজুয়াল কমেডিতে তিনি বেশ পারদর্শী, এবং তার মধ্যে একটা গভীর আত্মবিশ্বাস জন্ম নিতে শুরু করে যে এই ভিজুয়াল কমেডির জগতে তিনি চেষ্টা করলে একটা বড় কিছু করার ক্ষমতা রাখেন। আর সেই মতোই তিনি কলেজে থাকাকালীন বিভিন্ন প্লে অ্যাক্টে পার্টিসিপেট করতে থাকেন। পার্টিসিপেট করতে থাকলেও তার স্পিকিং ডিসঅর্ডারের জন্য তিনি ভালোভাবে পারফর্ম করতে না পারায় প্রায়ই বাদ চলে যেতেন। এরপরেও সাহস করে তিনি বিভিন্ন টিভি শোতে পার্টিসিপেট করার জন্য অ্যাপ্লাই করলেও তার তোতলামি রোগের জন্য প্রায় সমস্ত টিভি শোগুলো থেকেই তাকে রিজেক্ট করে দেওয়া হয়। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও তিনি তার নিজের ট্যালেন্টের উপর কখনো বিশ্বাস হারাননি। তিনি দিনের পর দিন একা একা বসেই নিজের প্রবলেমগুলোকে খুঁজে বার করতে থাকেন, এবং এভাবে খুঁজতে খুঁজতে তিনি লক্ষ্য করেন যে তিনি যখন কোনো একটি চরিত্রে অভিনয় করছেন তখন তিনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন, কিন্তু অন্য সময় নর্মালি কথা বলতে গেলে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন না, যার ফলে তিনি কিছুটা কনফিডেন্স ফিরে পান। আর তাই হার মেনে না নিয়ে তিনি আবার বিভিন্ন টিভি শোতে অভিনয় করার সুযোগ পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে শুরু করেন, কিন্তু এবার সুন্দর ফেস এবং হিরোইক বডি না থাকার কারণে তাকে আবার রিজেক্টেড হতে হয়। কোনো সাধারণ মানুষ বা সো কল্ড বুদ্ধিমান লোক হলে তখন ভাবত, পাগল নাকি, এমনিতে স্পিকিং ডিসঅর্ডার রয়েছে, তার উপর দেখতেও এরকম, কি দরকার এসব অভিনয়ের জগতে নিজের ক্যারিয়ার বানানোর চেষ্টা করার, ভাই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে, একটা যে কোনো জব করতে ঢুকে গেলেই তো হয়। কিন্তু রোয়ান অ্যাটকিনসন কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ মানুষ, আর সেটা গোটা বিশ্ব তখন না জানলেও তিনি নিজে খুব ভালো করে জানতেন, আর তাই নিজের প্যাশনকে ফলো করা থেকে তিনি কখনো পিছপা হননি। তিনি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, যে তার এই স্পিকিং ডিসঅর্ডারের প্রবলেমের জন্য এরপরেও তাকে সমস্ত টিভি শোগুলো থেকে রিজেক্টেড হতে হবে। তাই তিনি মাথা খাটাতে শুরু করেন যে কীভাবে তার লাইফের এই সবথেকে বড় সমস্যাটাকে তিনি সবথেকে বড় সুযোগে পরিণত করতে পারেন, আর ঠিক এইভাবেই তৈরি হয় লেজেন্ডারি মিস্টার বিন ক্যারেক্টারটি। এই সময় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার সাথে রাইটার রিচার্ড কার্টিসের আলাপ হয়, এবং তার সাথে আলোচনা করে তারা দুজন মিলে বর্তমান মিস্টার বিন টিভি শোটি শুরু করার পরিকল্পনা করেন। মজার বিষয় হলো, মিস্টার বিনের ক্যারেক্টারটির নাম প্রথমে মিস্টার হোয়াইট রাখা হয়েছিল, এরপর ডাইরেক্টর চরিত্রটির নাম কোনো একটা শাকসবজির নাম অনুযায়ী রাখার প্রস্তাব দেন, এবং মিস্টার কাউলিফ্লাওয়ার নামটি সাজেস্ট করেন, কিন্তু পরবর্তীকালে সবাই মিলে ফাইনালি মিস্টার বিন নামটি চুজ করেন। 1987 সালে কানাডার মন্ট্রিয়াল শহরে জাস্ট ফর লাভস নামে একটি কমেডি ফেস্টিভ্যালে রোয়ান অ্যাটকিনসন অ্যাজ এ কমেডিয়ান পার্টিসিপেট করতে যান, এবং যখন সেই ফেস্টিভ্যালের কোঅর্ডিনেটররা তাকে জিজ্ঞেস করেন যে তিনি কী পারফর্ম করতে চলেছেন, তিনি উত্তরে জানান যে তিনি ইংলিশে নয় ফ্রেঞ্চে কথা বলে পারফর্ম করবেন, যদিও তার পারফরমেন্সে কোনো ফ্রেঞ্চ ডায়লগ ছিল না। কিন্তু পরবর্তীকালে জানা গেছিল তার সেই স্টেজ পারফরমেন্সটা ছিল মিস্টার বিনের নন স্পিকিং ক্যারেক্টারটির একটি টেস্ট পারফরমেন্স, যেখানে তিনি নিজে দেখতে চেয়েছিলেন তার কথা না বলা কমেডি পারফরমেন্স বাইরে স্টেজে কেমন রিয়াকশন পায়। এরপর 1990 সালের 1 জানুয়ারি মিস্টার বিন টিভি শোটি পাবলিশ হয়, এবং সমস্ত মানুষের কাছে খুব কম সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠতে থাকে। এরপর তার অভিনীত মিস্টার বিন টিভি শোয়ের টোটাল 15টি সিরিজ পাবলিশ হয়, এবং শুধু তার নিজের দেশেই নয় বাইরের বিভিন্ন দেশেও তার টিভি সিরিজগুলি ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। এতগুলো টিভি শো থেকে রিজেকশনের পরও তিনি হার মেনে নেননি, নিজের স্কিল এবং ট্যালেন্টের উপর তার সম্পূর্ণ বিশ্বাস ছিল।
তিনি তার স্পিকিং ডিসঅর্ডারের প্রবলেমটিকে তার স্ট্রেংথ বানিয়ে মিস্টার বিন ক্যারেক্টারটির মাধ্যমে গোটা বিশ্বকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে যে কোনো সমস্যাকেই একটু মাথা খাটালেই নিজের সবথেকে বড় সুযোগে পরিণত করা যায়। সবশেষে ওনার পালা আমার পছন্দের একটি সেরা উক্তি দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই। উনি বলেছেন, টু বি সাকসেসফুল ইউ ডোন্ট নিড বিউটিফুল ফেস অ্যান্ড হিরোইক বডি, হোয়াট ইউ নিড ইজ স্কিলফুল মাইন্ড অ্যান্ড অ্যাবিলিটি টু পারফর্ম। অর্থাৎ জীবনে সফল হওয়ার জন্য দেখতে সুন্দর এবং নায়কের মতো চেহারা থাকার দরকার নেই, যেটা দরকার সেটা হলো সুদক্ষ মন এবং সেটাকে সঠিকভাবে পরিচালনা করার পারদর্শিতা। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি দেখে আপনি নিজে অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনিও অন্য কাউকে অনুপ্রাণিত হওয়ার সুযোগ করে দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটার লাইফ।